ফুচকাওয়ালারা যেরকম আলুর দম বানায় সেই রকম আলুর দম আমি বানিয়ে আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এই মশলাতে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা তিনটে শুকনো লঙ্কা ও মৌরি। এগুলোকে আমি পেস্ট করে নেব, একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এর জন্য আমার যা লাগছে সেটা হলো আলুগুলো আমি এরকম সাইজের নিয়ে এসেছি। আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। ধনে পাতা লাগছে, আমি শালপাতাও নিয়ে এসেছি, কারণ ফুচকাওয়ালারা যেভাবে শালপাতায় দেয় খেতে এরমভাবে আমি দেব। ধনে পাতা, সর্ষার তেল লাগছে, হলুদ লাগছে, তেঁতুল আছে, গন্ধ লেবু আছে, নুন, একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়েছি, আর ধনে পাতা তো রয়েছেই। এবার আমি এই মশলাটা একটু জল দিয়ে পেস্ট করে নেব। হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবার 10 মিনিট মতো মশলাটা একটু ভিজতে দেব, তারপর মিক্সিতে আমি পেস্ট করে দেব। বাটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি। কড়াতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলোতে আমি একটুখানি হলুদ দেব, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দেব, যাতে রংটা খুব ভালো আসে। একটু নুনও দিয়ে দিলাম। এবার আলুটা আমি ভালো করে লাল লাল করে ভাজবো, 10 মিনিটের মতো ঢেকে দেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। সমস্ত মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ। এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা। এবার একটু নুনও দিয়ে দেবো আমি।
এবার মশলাতে আমি কষতে দেব। এইবার আমি যেটা দেব সেটা হলো ভাজা মশলার গুঁড়ো। এই মশলাটা আমি আগে থেকে করে রেখেছি, জিরে লঙ্কা ধনে এগুলোকে শুকনো কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটা আমি হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি, মশলাটা আমার কষে এসছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে আমি আলুটা একটু আরেকটু সেদ্ধ হতে দেব। আমি যে মশলাটা বেটেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, এর মধ্যে একটু জল দিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ধনে পাতা আমি দেব এর মধ্যে। গ্যাসটা কমিয়ে লো ফ্লেমে 10 মিনিট ধরে আমি মশলা ও আলুটা সেদ্ধ হতে দেব। আলুর দমটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি শালপাতার প্লেটে নামিয়ে নেব। এবার আমি এর ওপর একটুখানি টক জল ছড়িয়ে দেবো। আর দেব সামান্য বিক নুন। অল্প একটু ভাজা মশলার গুঁড়োও ছড়িয়ে দেব। সামান্য ধনে পাতা ছড়িয়ে দিলাম। শেষে আমি গন্ধ লেবু ওপর দিয়ে চিপে দিয়ে দেব। এবার এই কাঠি দিয়ে দিলাম, এই কাঠি দিয়ে খেতে সুবিধা হবে।